আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সবার আগে জানতে চাচ্ছি যে আমাদের আজকে কি আপনারা সুন্দর মতো শুনতে পারতেছেন? আমাদের সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমরা খুব স্পেশাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হচ্ছে যে মিশ্রণের যে অঙ্কগুলোতে সাধারণত আমরা ভগ্নাংশ আকারে বিস্তারিত লিখে লিখে সমাধান করি, সেই অঙ্কগুলা কিভাবে কয়েক সেকেন্ডে খুব দ্রুত করা যায় সেই টেকনিকগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আমাদের কাছে জানতে হচ্ছে যে মিশ্রণের প্রশ্ন আপনাদের কেমন লাগে বা সমস্যা আছে কি আপনাদের এই টপিকটাতে? আমরা মিশ্রণের উপর বেশ কিছু ক্লাস নিব। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট দেখাই দিব যে এই যে দুইটা পাত্রে বা দুইটা গ্লাসে কোনো দ্রবণ থাকলে সেটা নিয়ে একটা তৃতীয় বড় পাত্রে রেখে দিলে কিভাবে এই মিশ্রণের রেশিওগুলা কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো আমাদের এই পেড কোর্সের ক্লাস শুরুতে লেট হবে, তার আগে আমরা ফ্রি ক্লাস অনেকগুলো নিব। অনেকে পেড কোর্স দেখে মনে করছেন যে ফ্রি ক্লাস হচ্ছে না বা হবে, আসলে ফ্রি ক্লাসও কন্টিনিউ থাকবে, সাথে সাথে আমাদের পেইড কোর্সও চলবে। তো আপনারা ক্লাসগুলো আমাদের কি শেয়ার করে দিতেছেন? যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই লাইক বাটনে একটা চাপ দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হব। আর যারা ফেসবুকে আমাদের ক্লাসটা দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হবে যে আপনারা ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে পরবর্তীতে খুঁজে পেতে আপনার সুবিধা হবে। ওকে, আমরা ক্লাসগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মিশ্রণ। মিশ্রণের চার নম্বর প্রশ্ন আজ থেকে শুরু হবে আমাদের খায়রুল বেসিক ম্যাথ বইয়ের 528 নম্বর পৃষ্ঠায়। মিশ্রণ টপিকটার চার নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে শুরু করব। তো আপনারা প্রথম প্রশ্নটা দেখেন, স্ক্রিনে দেখতে পারবেন। চার নম্বর প্রশ্ন বলতেছে যে দুইটি সমান মাপের গ্লাস শরবতে পরিপূর্ণ আছে, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3 ও 2, দ্বিতীয় গ্লাসে 5 ও 4, ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত কত হবে? ঠিক আছে, আচ্ছা, তাহলে একটাতে অনুপাত হচ্ছে 3:2 আর একটাতে অনুপাত হচ্ছে 5:4 একসাথে মিশ্রণ করলে, ঠিক আছে না? তাহলে প্রথম গ্লাস প্রথম গ্লাসে হচ্ছে 3:2 আর দ্বিতীয় গ্লাস হচ্ছে 5:4। আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করা যাবে। উত্তর কি জানতে চাইছে? যে তৃতীয় পাত্র রাখলে অনুপাতটা কত হবে, তাই না? আচ্ছা, আমি উত্তরটা আপনাদের বলবো। আচ্ছা, উত্তরটা আমরা এইভাবে বলতে পারি যে 27, 18 আর হচ্ছে 25, 20, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 52:38, এটাকে শর্ট করে নিলে হচ্ছে 26:19, এইটুকু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে কয়েক সেকেন্ডে অ্যান্সার বলা যাবে। কিন্তু এই অ্যান্সারটা কিভাবে এত দ্রুত বলা গেল, ভগ্নাংশ ছাড়াই আমরা কিভাবে দ্রুত মানে অ্যান্সারটা করতে পারলাম, এই টেকনিকটা নিয়ে আমরা জাস্ট 5 মিনিট আপনারা এই ক্লাসটা দেখবেন, তাহলে এই টেকনিকটা বুঝে যাবেন। তো আমরা আজকের ক্লাসটা একটু প্র্যাকটিক্যালি বোঝাবো। দেখেন এই দুটা গ্লাস দেখতেছেন আপনারা, প্রশ্নের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন দুটি সমান মাপের গ্লাস। সমান মাপের গ্লাস মানে কি? দেখেন এই গ্লাস দুটা একেবারে একই গ্লাস, মানে সমান সমান। এখন এদের মধ্যে যে দ্রবণ দুইটা আছে, ধরেন আছে এখানে কিন্তু আমরা পানি রাখছি 1/3, এখানে রাখছি 1/2। তো এখন দেখেন তো যে উপরে যে ফাঁকা অংশ আছে, এখানে যদি সাপোজ আমরা জুস বা সিরাপ বা যাই কিছু মিলাই দেই, মিলাই দিয়ে দুইটা গ্লাসে একেবারে পরিপূর্ণ করে দিই, তাহলে কি হবে? সেখানে হচ্ছে যে গ্লাস দুটাতে শরবতের পানির পরিমাণ বা সিরাপের পরিমাণ কম বেশি হতে পারে, কিন্তু সব থেকে যেটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে গ্লাস দুটো যেহেতু সমান, তাহলে মোট দ্রবণ মানে এইটাতে টোটাল দ্রবণ যতটুকু আছে এই অন্য গ্লাসটাতেও টোটাল দ্রবণটা সমান আছে। কারণ প্রশ্নেই তো বলে দিছে দুটি সমান মাপের গ্লাস,
তাহলে এই সমান মাপের গ্লাস মানে হচ্ছে দ্রবণ যেহেতু সমান, তাহলে আমাদের এখানে যে 3:2 রেশিও দিচ্ছে এইটাকে আর এই 5:4, তার মানে এখানে দেখেন 5 ভাগ দ্রবণ আছে, মনে করি 5 লিটার, আর এখানে 5 আর 4 মিলে 9 লিটার, তাহলে এটা তো মিললো না, সমান সমান তো হলো না, তাই না? কারণ কি? কারণ এই অনুপাত তো টোটাল পরিমাণকে বোঝায় না। এই জন্য আমরা যে কাজটা করব, এই যে অনুপাত দুইটার যে যোগফল বের হলো না, এই দুটা এইভাবে রাখা যাবে না, এই দুটাকে সমান সমান বানাইতে হবে। কেন সমান বানাইতে হবে? কে বলছে সমান সমান বানাইতে? ওই যে প্রশ্নের শুরুতে বলতেছে যে দুটি সমান শরবত, সমান গ্লাস, তাহলে এই জন্য আমরা কিভাবে সমান করতে পারবো? এই 9 আর 5-এর লসাগু হচ্ছে, এই 9 আর 5-এর লসাগু 45। তার মানে আমরা যদি এইভাবে ধরি যে প্রথম গ্লাসে টোটাল 45 লিটার দ্রবণ আছে আর দ্বিতীয় গ্লাসেও 45 লিটার দ্রবণ আছে, তাহলে কিন্তু এবার গ্লাস দুটা সমান হয়ে গেছে। তাহলে এই 45 নিলে কি লাভ? 45 নেওয়ার পরে আমরা যেটা করব যে এই 3 আর 2 অনুপাতে ভাগ করে দিব। তাহলে 45 কে 3, 2, 5 দিয়ে যদি ভাগ করি, তার মানে আমরা 9 গুণ বাড়াইছি এখানে। তাহলে 9 গুণ বাড়ালে এই 3 আর 2 কে 9 দিয়ে গুণ করে নিয়েছি, 3 লং 27, 9 দুগুণ 18। আবার দেখেন এইখানে আমরা যখন এই 9 কে 45 বানাইছি, তখন কিন্তু এই 9 কে আমরা 5 দিয়ে গুণ করছি। তাহলে এই 5 কে 5 দিয়ে গুণ করলে 25, 5 কে 4 কে 5 দিয়ে গুণ করলে 20। তার মানে এই দ্রবণের অনুপাত যে আমরা এইরকম দেখতেছি, আমরা জানি অনুপাতকে ইচ্ছা মতো বাড়ানো বা কমানো যায়। তাহলে এই 3, 2 কে 27, 18 লেখা যায়, আবার 5, 4 কে 20, 25, 20 লেখা যায়, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে দেখেন এই দুইটা অনুপাত যোগ করলে 45 হবে, আর এই দুটো অনুপাত যোগ করলেও আমাদের 45 হবে। তাহলে 45 হলে কি সুবিধা? 45 হলে প্রশ্নে যে বলছে সমান সমান, এখানে কিন্তু সমান সমান হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা এই যে সিরাপের পরিমাণটা দেখেন, এখানে যে বলছে সিরাপ আর হচ্ছে পানি, তাই না? তাহলে এই যে প্রথমটা যে সিরাপ আছে, এখানকার সিরাপ এই দুইটা গ্লাসের পানিগুলা, মনে করেন পানি এবং সিরাপ যে মিলানো আছে, এটা যদি ঢেলে দেই একটা নতুন বড় পাত্রে, তাহলে ওইখানে সিরাপগুলো এক পাশে চলে যাবে আর পানিগুলো এক পাশে চলে যাবে। তাহলে এই শিলা হচ্ছে 7,025 মিলে 52 আর পানি হচ্ছে 18 আর 20 মিলে 38। তাহলে এই 52 আর 38 কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করি, 26 আর 19। তার মানে শিলা আর পানির রেশিও হবে 26:19। প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা একটু জানাবেন। আটকে গেছে নাকি ক্লাস? আর ইউটিউবের এটা প্রিন্ট করে দিতে হবে না তো, কোর্সের বিষয়টা প্রিন্ট করে দিতে হবে। ওকে, তাহলে আসি আমরা এখন এইরকম আরো দু একটা অঙ্ক সমাধান করব। জিএম সুমন এত টাইম নিলে শর্ট হলো কিভাবে? আরে লোক, আপনার না বুঝে যদি ছাড়ে দিতাম, আপনি একটা অঙ্ক দেন তো আমি কয়েক সেকেন্ডে করে দিচ্ছি, কয়েক সেকেন্ডে করে দিব। ঠিক আছে, এই টাইপের আরেকটা যে কোনো প্রশ্ন বানাই দেন আপনারা। আসলে তাহলে আমি এখানে পরীক্ষার মতো করে লিখি, তখন তো মাথার উপর দিয়ে যাবে, তাই না? আমরা তো জাস্ট এখানে বোঝাইলাম যে এই 3:2 আর 5:4 এই দুটো অনুপাত লিখে এই 45-এর সাপেক্ষে যদি আমরা হিসাব করে যোগ করি তাহলে দ্রুত হবে। আচ্ছা, সাধারণত আমরা এই অঙ্কগুলো কিভাবে করি? নর্মালি আমরা এই অঙ্কগুলো এইভাবে করি যে 3 আর 2 আছে না, তাহলে এখানে পানি হচ্ছে সিরাপ হচ্ছে 3 আর 2, 5, 5 ভাগের 3 ভাগ, আর পানি হচ্ছে 5 ভাগের 2 ভাগ। আবার এইখানে সিরাপ হচ্ছে দ্বিতীয় গ্লাসে 9 ভাগের 5 ভাগ, আর পানি হচ্ছে 9 ভাগের 4 ভাগ। এই দুইটা ভগ্নাংশ যোগ, এই দুটা ভগ্নাংশ যোগ, এই দুটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে সিরাপের পরিমাণ, আর এই দুটা যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে পানির পরিমাণ। তারপরে অনুপাত সাজাইয়ে ওই যে অ্যান্সার পাইছি 26:19 ওইটাই আসবে, কিন্তু এতে সময় বেশি লাগবে। বাট আমরা যেভাবে লসাগু করে করলাম ওইভাবে কয়েক সেকেন্ডে করা যাবে, এবং এক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল লজিক কাজে লাগবে। আর ওই লসাগুটা কেন করতেছি, কিভাবে এটা অঙ্কের সাথে খেলতেছে, এই জিনিসটা বোঝানোর জন্য তো এতক্ষণ সময় নিলাম। আপনাকে পরীক্ষার হলে এত কিছু বুঝতে হবে? আপনি তো তখন ডাইরেক্ট করবেন। তাহলে আসি তো আমরা আরেকটা অঙ্ক করি, সেটা হচ্ছে যে আচ্ছা ছবিটা দেখি, 4 নম্বর প্রশ্নটা দেখেন আমাদের বেসিক ম্যাথ বইয়ে কি কত সুন্দর করে সমাধান দেওয়া আছে, একটু স্ক্রিনে আপনারা দেখেন, স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনে দেখেন 4 নম্বর প্রশ্নটা আমাদের বেসিক ম্যাথের 528 নম্বর পৃষ্ঠা আছে। এখানে আমরা সুন্দর করে গ্লাসের ছবি দিয়ে এক পাশে বাম পাশে লিখিত আকারে ভগ্নাংশ দিয়ে সমাধান দিছি, এবং তার পাশে শর্টকাটে কয়েক সেকেন্ডে সমাধান দিছি। পাশাপাশি এই কয়েক সেকেন্ডে সমাধানের যে টেকনিকটা, এটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যা কি, এবং এটা চিত্রটা দিয়ে কিভাবে বোঝাচ্ছে, সবগুলো কত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখেন।
এবং তারপরে দেখেন যে চার নম্বর প্রশ্নের পরে এটা সপ্তম শ্রেণী 2.1 এ আসে, হুবহু একই নিয়মের আমরা আরো দুইটা প্রশ্ন অ্যাড করে দিছি। সেটা হচ্ছে যে পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন একটু। আচ্ছা সবাই কি চার নম্বর প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখন একটা নতুন প্রশ্ন দিলে আপনারা পারবেন? পাঁচ নম্বর প্রশ্নটা আপনাদের করতে হবে না, জাস্ট পাঁচ নম্বর প্রশ্নটা দেখেন, আমরা ছয় নম্বর প্রশ্নটা করব। ঠিক আছে, পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে এ এবং বি দুটি পৃথক সংকর ধাতু, পৃথক সংকর ধাতু, যাতে লোহা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। যদি সমপরিমাণ সংকর ধাতু, দেখেন সমপরিমাণ মানে দুই জায়গা থেকে সমান সমান, সংকর ধাতু এ এবং বি গলিয়ে সি সংখ্যার ধাতু তৈরি করা হয়, তবে সি সংকর ধাতুতে লোহা ও তামার অনুপাত কত? এটা কিন্তু হুবহু আগের অঙ্কটার মতোই হবে, এটা আপনারা নিজে থেকে চেষ্টা করবেন। আমি আর একটা অঙ্ক দেখাই দিই, পাঁচ নম্বর এর পরের অঙ্কটা দেখেন। এর পরের অঙ্কটা বলতেছে, সরি ছয় নম্বর, ছয় নম্বরটা আমরা নিজে করে দিছি। এখানে বলছে দুটি পাত্রে দুধ ও পানির অনুপাত যথাক্রমে 7:5 এবং 5:4, ওই দুটি মিশ্রিত দ্রবণ কি অনুপাতে নিয়ে একত্রে মেশালে নতুন মিশ্রণে দুধ ও পানির পরিমাণ সমান সমান হবে? তাহলে আগের অঙ্কের সাথে কিন্তু এটা দুই পাশ থেকে হচ্ছে যে মিলাই নিলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 7 আর 5 এর লসাগু হচ্ছে 7 আর 5 এর যোগফল 12 আর 5 আর 4 এর যোগফল হচ্ছে 9। 9 যদি আমরা লসাগু বাইর করি, পারবেন এটা 3 6 নম্বর অঙ্কটা? আচ্ছা আপনারা এগুলো একটু চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা তিনটা অনুপাতের দেওয়া থাকলে কি রকম হবে এরকম একটা অঙ্ক করব। এখন 7 নম্বর অঙ্ক দেখেন, 7 নম্বর অঙ্কটা দেখেন, এই বিষয়গুলো আমাদের বইয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে, আমাদের বেসিক ম্যাথ বইয়ে আপনারা দেখে নেবেন, যাদের কাছে আছে, যাদের কাছে নাই তারা আমাদের পিডিএফ গুলো দেখেও করে নিতে পারেন। 7 নম্বর অঙ্কে বলতেছে, আমরা এর আগে যে তিনটা অঙ্ক দেখলাম ওগুলো কিন্তু সবগুলাই দুইটা পাত্রে ছিল, এখন তিনটা পাত্রে থাকলেও কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তিনটি সমান আয়তন গ্লাসে পানি, সমান আয়তন মানে সমান সমান পানি মিশ্রিত দুধে পূর্ণ আছে, প্রথম গ্লাসে দুধ ও পানির অনুপাত 2:3। যখন আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য লিখবেন তখন যত কম পারেন তত সুবিধা, যত কম মানে কি লিখে করতে পারবেন তত সুবিধা। এবং তৃতীয় গ্লাসে হচ্ছে কত? 4:5। এখান থেকে যখন তিনটা মিলিয়ে একসাথে মিক্স করব তখন দ্রবণটা কত হবে? তো এই অঙ্কটা আপনারা একটা চিত্র দেখেন, যে এই অঙ্কটা যদি ভগ্নাংশ আকারে আপনারা করেন তাহলে কিন্তু সময় অনেক বেশি লাগবে, বাট আমরা যে রেশিও সিস্টেমে করি তাহলে কিন্তু খুব দ্রুত করা যাবে। কিভাবে দেখেন, যে 2 আর 3 এর যোগফল হচ্ছে 5, 4 আর 3 এর যোগফল হচ্ছে 7, 4 আর 5 এর যোগফল হচ্ছে 9। এই 5, 7 আর 9 এর যদি আমরা লসাগু বার করি তাহলে কি হবে? দেখেন যে 5, 7 আর 9, 5, 7, 9 তো না, পাঁচ, সাত, নয়ের লসাগু বার করতে গেলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে আরো ছোট করে নিতে পারো। 7 লং 63 আর 5, মনে করেন এটা হচ্ছে লসাগু। এই লসাগু দিয়ে আমরা যখন গুণ করতে যাব কি করবো? দেখেন তো এটাকে 5 দিয়ে ভাগ করবো না আগে, যেহেতু 5 ভাগের মানে এটা, তাহলে আমরা 63 দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে, এখানে 5 দ্বারা গুণ করার দরকার নাই। তার মানে হচ্ছে যে আমরা যেই অনুপাতটা নিয়ে কাজ করব অন্য দুইটার গুণফল দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। কেন তার বিষয়টা বোঝাই দিই, ধরেন আছে যে এই পুরো সংখ্যাটার লসাগু হচ্ছে 63 গুণ 5, তাহলে 615, এখন এই সবগুলোর সাথে যদি আমরা 315 গুণ করতে যাই তাহলে কিন্তু সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে। এই সংখ্যাগুলো অনেক বড় না করার জন্য আমাদের কি করতে হবে একটু দেখেন, এই তিনটা লসাগু 315 এটা তো সবাই বুঝতে পারছেন তাই না, মানে আমরা লসাগু শর্টকাট করতেছি, ওইটার আরো শর্টকাট বার করে নিব। সেটা হচ্ছে যে 315 হচ্ছে টোটাল প্রথম দ্রবণটার যোগফল, এখন এখানে আগে 5 দিয়ে ভাগ করে এই একবার 2 দিয়ে গুণ, আর একবার হচ্ছে 315 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, এটা করলে কি হবে এই দুইটা দ্রবণের পরিমাণ বাইরে হবে, যেটা আমরা দুইটা গ্লাসের অঙ্কটাতে করছিলাম। তো এখন এই বিষয়টায় যদি আমরা দেখতেছি যে এই যে নিচে 5 দিয়ে আবার ভাগ করতে হচ্ছে,
আবার এইখানে 7 যা আছে এখানে কি করব 315 গুণন এই যে 7 এর 3 আর 7 এর 4 একবার 7 এর 3 গুণ হবে একবার 7 এর 4 গুণ হবে তাহলে এই কাজটা করতে যে আমাদের সংখ্যাগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে তাই না তো এই কাজটায় আমরা যদি একটু দেখেন 7 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 45 হবে এই 5 দিয়ে এটাকে ভাগ করি তাহলে 63 হবে 315 কে 9 ভাগের 4 ভাগ 9 দিয়ে যদি ভাগ করি তাহলে 35 হবে তো এই বিষয়গুলো আমরা যদি একটু স্কিপ করতে চাই যে এতগুলো লেখা লেখার টাইম নাই তাহলে আরো কিভাবে করা যায় সেটা একটু দেখেন যে আমরা দেখতেছি যে এই দুটার যোগফল 5 তাই না এই 5 কে এই 7 আর 9 এর গুণফল দিয়ে গুণ করে দেই তাহলে কি হচ্ছে এই 7 আর 9 এর গুণফল দিয়ে গুণ করতে চাইলে এই 5 লেখার দরকার নাই এই যে 63 কে 63 দুগুণা এটাকে যদি আমরা 63 দিয়ে গুণ করি 63 দুগুণা হচ্ছে 126 আর 3 63 হচ্ছে 189 এরপর আসি এই 7 এর এই অনুপাতটাকে যখন আমরা গুণ করব তখন 5 আর 9 এর গুণফল দিয়ে গুণ করব তাহলে 5 আর 9 এর গুণফল হচ্ছে 45 3 45 হচ্ছে 135 আর 4 45 হচ্ছে 180 শুরুতে বলি এই যে বড় সংখ্যা দেখে অনেকে কিন্তু বিরক্ত মনে করতেছেন কারণ মনে করতেছেন এতগুলা কথা এতগুলা ঝামেলা তাহলে কি আপনাদেরকে আমি এই 2 3 4 মানে এত সহজ সহজ জিনিস দিব বা দুইটা ক্লাসের অঙ্কগুলো করে সেরে দিব না এটা আপনি যেভাবেই করেন সময় লাগবে যেহেতু ডিজিটগুলো বড় বড় আসবে এবং অ্যানসারটাও কিন্তু অনেক বড় একটা ফ্র্যাকশন এই প্রশ্নটার অ্যানসার শুনবেন এই প্রশ্নটার অ্যানসার হচ্ছে 401:544 তো যেহেতু অঙ্কগুলো ডিজিটগুলো বড় একটু ধৈর্য ধরে শুনেন টেকনিকটা তাহলে কাজে লাগবে এখন আসি এরপরে আমরা যখন এই অনুপাতটাকে গুণ করতে যাব কত দিয়ে গুণ করব এই যে আমাদের এখানকার 3 আর 2 এর যোগফল 5 এখানে 4 আর 3 এর যোগফল হচ্ছে 7 এই 7 আর 5 এর গুণফল কত গুণফল হচ্ছে 35 এই কাজটা করলে আসলে কি হচ্ছে যে যেইটার সাথে আমরা গুণ করতেছি অন্য দুইটা অনুপাতের যোগফলকে গুণ করতেছি মানে যোগফল দুইটার গুণফলকে গুণ করতেছি তাহলে কি হচ্ছে ওই যে আমরা দেখলাম যে লসাগু অনেক বড় একটা সংখ্যা আসছিল সেই লসাগুকে আবার এই 9 দিয়ে ভাগ করলে আবার 35 চলে আসে এই জন্য আমরা ডাইরেক্ট 35 দিয়ে গুণ করতেছি তাহলে 4 35 140 আর 5 35 হচ্ছে 175 এখন দেখেন তো এগুলো যদি আমরা ক্যালকুলেশন করে নেই 9 আর 5 14 4 হাতে করে নাই হাতে করে 1 3 আসতে 4 আসতে 3 আসতে 24 হাতে করে নাই 2 আর হচ্ছে 5 544 আর এখানে আসতেছে কত 5 6 11 4 3 7 8 2 9 আর একে 10 হাতে করে 1 4 এই দেখেন এটা অ্যানসার এখন দেখেন আপনারা যদি অন্য যে কোনো ভাবে করতে যান ওই লসাগু বার করে ক্যালকুলেশন করতেও অনেক সময় লাগবে আপনি একটু স্ক্রিনে ছবিটা দেখেন সমাধানে তাহলে বুঝতে পারবেন যে ভগ্নাংশ আকারে করতে গেলে কতগুলো ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে আর লসাগু আকারে করতে গেলে কত দ্রুত করা যাবে তবে যেহেতু অনেক বড় সংখ্যার লসাগু এই ক্ষেত্রে আমরা আরও যে সুপার টেকনিকটা দেখাই দিলাম সেটা হচ্ছে কি যে আপনি যদি এই সবগুলো সংখ্যার যোগফলের লসাগু বার করতেন তাহলে যে 315 আসতো না 315 আনার পর আপনাকে কী করতে হইতো এই প্রত্যেকটা অনুপাতে অনুপাতে ভাগ করে দিতে হইতো তাহলে এই গ্লাসটাকে 315 লিটারে যদি ভাগ করা যায় তাহলে 315 এর 5 ভাগের 2 ভাগ 5 ভাগের 3 ভাগ এই যে 5 ভাগের 2 ভাগ আর আবার 315 এর 5 ভাগের 3 ভাগ এই যে আমরা 5 দিয়ে ভাগ করলে 63 আসতেছে না 63 আর 2 গুণ আবার এখানে 5 দিয়ে ভাগ করলে 63 63 আর 3 গুণ এই কাজটায় আমরা এই নিচের এই সব লেখা বাদ দিয়ে সরাসরি 63 দিয়ে গুণ করে দিছি তাহলে 63 পাইছি কোথায় 63 পাইছি এই অন্য দুইটা যে অনুপাত আছে এই অনুপাত দুইটার যোগফল 4 আর 3 এর যোগফল 7 4 আর 5 এর যোগফল 9 এই 9 আর 7 এর গুণফলটা এখানে গুণ করছি হয়তো একটু বেশি শর্ট হয়ে যাচ্ছে কথাগুলা বাট সমন্বয় করে নিলে খুব দ্রুত পারা যাবে আর আমাদের বইয়ে যে ছবিটা আমরা দেখাইলাম এটাও আপনারা দেখতে পারেন তো যাই হোক এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 401 এবং 544 নেক্সট আসি আপনাদেরকে একটা অঙ্ক করতে দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করব আপনারা সবাই চেষ্টা করবেন এই অঙ্কটা করার 8 নম্বর প্রশ্নটা দেখেন আমাদের বেসিক ম্যাথ বইয়ের 529 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর অঙ্ক এই যে আমরা যতগুলো অঙ্ক করে দিলাম না কোনো বইয়ে এতগুলো অঙ্ক পাবেন না ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের কোনো বইয়ে এই টাইপের এতগুলো অঙ্ক একসাথে আছে কোনো একটা বইও নাই শুধুমাত্র বেসিক ম্যাথে আছে এবং সব থেকে সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া আছে একটা প্রশ্নে 2-3 নিয়মে সমাধান আছে এবং কোনো সমাধান না বুঝলে তার শর্টকাট টেকনিক সহ ব্যাখ্যা দেওয়া আছে আপনারা এর আগে ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন তাহলে 8 নম্বর প্রশ্নটা আপনারা নিজে চেষ্টা করবেন আশা করি নিজে থেকে চেষ্টা করবেন হুম
ওকে, তো এখন আমরা এক্সট্রা একটু কথা বলি। আমাদের অনলাইন কোর্স সম্বন্ধে অনেকে জানতে চাচ্ছেন, আমাদের এই বেসিক ম্যাথ বইয়ের ছবি দেখেন, হ্যাঁ, এই বেসিক ম্যাথ বইটার উপরে একটা ফুল কোর্স শুরু হচ্ছে 1 তারিখ থেকে। এই বইটা ফুললি পুরা একেবারে 1048 পৃষ্ঠার পুরা অধ্যায়গুলো সবগুলো করে দেওয়া হবে, এবং এখানে যতগুলো নিয়ম আছে, ঠিক আছে, কিছু অঙ্ক তো বাসায় করতেই হবে, আমরা সুন্দর করে সমন্বয় করে দিব। তো এই কোর্সটা হচ্ছে 6 মাস মেয়াদি। এর কারণটা হচ্ছে বলি, যে যে কোনো একটা বড় বিল্ডিংয়ের একটা কিন্তু ফাউন্ডেশন লাগে, সেই ফাউন্ডেশনটা যখন স্ট্রং হয় তখন ওইটার উপর ইচ্ছা মতো তখন কিন্তু উপরে বাড়ানো যায়। তো আমরা এই ফাউন্ডেশন তৈরির কাজ করব এই বেসিক ম্যাথের 6 মাসের কোর্স, তো যাতে আপনার এমন একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয় এরপরে আপনি যে কোনো পরীক্ষায় ম্যাথে খুব ভালো করতে পারবেন, কারণ প্রত্যেকটা টপিক আমরা সুন্দর করে ক্লিয়ার করে দিব। তো এক্ষেত্রে আসি, আমাদের যে কোর্সটাতে ভর্তি চলতেছে, এই কোর্সটা 6 মাসের একটা ফুল কোর্স, লং টাইমের। এই কোর্সটার টোটাল ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এটাতে আমরা 40% ছাড়ে 1200 টাকা। 1200 টাকায় কিন্তু অনেকে মনে করতেছে মাসিক মনে হয় 1200 টাকা, না, সামগ্রিকভাবে আপনার স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন যে 1200 টাকা ফিতেই পুরো বইটা ক্লিয়ার করে নেওয়া যাবে আগামী 6 মাসে। এর সাথে পরীক্ষা থাকবে, সল ক্লাস তো থাকবেই, ঠিক আছে। এরপরে আসি আমাদের এই কোর্সগুলা ভর্তি আপনারা হওয়ার জন্য যে প্রসেসিং সেটা আপনারা ছবিটাতে দেখতে পাচ্তেছেন। আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে পে করে খায়রুল ম্যাথ পেজে নক করতে হবে, একটু অপেক্ষা করতে হবে স্ক্রিনশট এবং নাম্বার দিয়ে। অপেক্ষা করলে আমরা আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। ফেসবুক লাইভে ক্লাসগুলো হবে শনি সোম বুধবারে রাত 9টায়, তবে সপ্তাহে কোনো সপ্তাহে 4টাও ক্লাস হইতে পারে, কোনো সপ্তাহে 2টাও ক্লাস হইতে পারে, এগুলা গ্রুপে ঘোষণা দেওয়া হবে। অ্যাভারেজে 3টা করে ক্লাস হবে ফেসবুক লাইভে। আর আমাদের এই বেসিক ম্যাথের যে বইয়ের উপর যে কোর্সটা, এটা কিন্তু সবগুলো ক্লাসে লাইভ হবে, এবং আমাদের বিসিএস রিটেনের ক্লাসে আগামীকাল থেকে ভর্তি শুরু হবে, এবং ব্যাংক প্রিলি ও ব্যাংক রিটেনের কোর্সেও আগামীকাল থেকে ভর্তি শুরু হবে। তো এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা পেতে চাইলে আমাদের ছবি শোনো খায়রুল ম্যাথ পেজে ইনবক্স করতে পারেন, অথবা খায়রুল ম্যাথ পেজের সর্বশেষ পোস্টগুলো ফলো করলে আপনারা সব তথ্য জানতে পারবেন। আমি একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, যেহেতু আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছি, আশা করি আপনারাও আমাদেরকে সাপোর্টটা দিবেন। সেটা হচ্ছে যে আমাদের বেসিক ম্যাথ বইটা আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করতে সংগ্রহ করতে বলবেন। এই বইয়ের ভেতরে এত এত জাদু আর ম্যাজিক আছে যে অনেক বইয়ের সব ম্যাজিকের যোগফলের থেকেও কয়েক গুণ বেশি। কিন্তু আমরা তো আসলে শুধু ম্যাজিক নিয়ে কাজ করি না, আমরা একেবারে বেসিক থেকে কনসেপচুয়াল বিষয় থেকে সব ক্লিয়ার করে তারপরে প্রত্যেকটা অঙ্কের সাথে সাথে এই যে এইরকম কিছু ম্যাজিক দিয়ে দিছি, যাতে আপনি কনসেপ্ট ক্লিয়ার হবে, বেসিক ক্লিয়ার হবে, তারপরে আপনি টেকনিকও শিখবেন। তো এই বইটা আপনারা যে কেউ সংগ্রহ করলে অবশ্যই লাভবান হবে, এবং আমাদের যে কোর্সগুলো এই কোর্সগুলোর ব্যাপারে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের পেজে সব তথ্য পাবেন। ধন্যবাদ সবাইকে।